হ্যালো ফ্রেন্ডস, এক্সপ্লোর উইথ মৌমিতা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি আবারও চলে এসেছি হ্যান্ডলুম অ্যান্ড হ্যান্ডিক্রাফট এক্সপোতে। এই মেলাটা নিয়ে আমি আগেও ভ্লগ করেছিলাম, কিন্তু তখন সব কিছু দেখানো হয়নি, তো যেগুলো তখন দেখাতে পারিনি সেগুলো আজ তোমাদের দেখাবো, চলো। ঘর সাজানোর প্রচুর জিনিসপত্র পাওয়া যাচ্ছে এখানে। এই ফুলগুলো দেখো, এবং এই যে আর্টিফিশিয়াল প্ল্যান্টসগুলো, ঘর সাজানোর কিন্তু প্রচুর জিনিসপত্র তোমরা এখানে পাবে। কার্পেট, পাপোশ, এই সব কিছুই তোমরা পেয়ে যাবে এখানে। এই পাপোশগুলো কি সুন্দর দেখো, খুব কিউট কিউট ডিজাইন। শান্তিনিকেতনের পার্স, ব্যাগ, এই সব কিছুই তোমরা পেয়ে যাবে এখানে। কি সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট পার্সগুলো, জাস্ট দেখো। ব্যাগগুলো কিন্তু খুব সুন্দর, ছেলেদের পার্সও রয়েছে। এই শান্তিনিকেতনের ব্যাগগুলো দেখো কি সুন্দর লাগছে। এই ছোট্ট ছোট্ট ফ্যানগুলো 300-400 টাকার মধ্যেই পেয়ে যাবে, গরমে এখন খুবই প্রয়োজনীয় জিনিস এগুলো। নানা রকম শোপিস পেয়ে যাবে আর ঠাকুরের মূর্তি পাবে, প্রচুর স্টক এখানে। নেম প্লেটস গুলো জাস্ট দেখো, ওয়াও, এরকম সুন্দর সুন্দর নেম প্লেটস তোমরা পেয়ে যাচ্ছ এখানে। এছাড়া চাবি, রিং, টিং এগুলো পাচ্ছ।
এই স্টলটা দেখো, নানা রকম পোস্টার এখানে রয়েছে। কি নেই এখানে? সব রকম পোস্টার এখানে পাবে। মেসি থেকে শুরু করে বিটিএস থেকে শুরু করে সব কিছু পেয়ে যাচ্ছ এখানে। কি সুন্দর শোপিস, জাস্ট দেখো এরকম কত সুন্দর সুন্দর জিনিস রয়েছে এই মেলায়। কাঁসা পেতলের জিনিসও রয়েছে। সুন্দর সুন্দর জুয়েলারি পেয়ে যাবে। হ্যান্ডমেড জুয়েলারিগুলো তো জাস্ট ওয়াও। এই চুড়িগুলো দেখো কি সুন্দর হাতের কাজ, প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব সুন্দর। এখানেও নানা রকম পোস্টার পেয়ে যাবে তোমরা। এই হারদুলের সেটটা দেখো, হ্যান্ডমেড, খুব সুন্দর লাগছে কিন্তু। হ্যান্ডমেড ইয়ারিংসেরও প্রচুর কালেকশন রয়েছে। এই শপটার নাম কারু কথা। এছাড়া তোমরা বাড়ির জন্য টুকিটাকি সব রকম জিনিসই পেয়ে যাবে। এই দেখো কত রকমের প্লাস্টিকের বোতল, তারপরে থালা বাটি, কৌটো বাউটা সব কিছুই কিন্তু রয়েছে এখানে। স্টিলের বাসন কোসন সব কিছুই তোমরা পেয়ে যাচ্ছ এখানে। জামা কাপড় তো এখানে অবশ্যই পাবে। দ্য হ্যাঙ্গার বুটিক, এখানে সুন্দর সুন্দর কুর্তির কালেকশন রয়েছে এবং আরও নানা রকম ড্রেসের কালেকশন এখানে রয়েছে।
খাবারের স্টল তো প্রচুর বসেছে এখানে, নানা রকম সুস্বাদু খাবার এখানে রাখা রয়েছে। দেখো আচ্ছা দেখো, এটা হলো সেলফি জোন, এখানে সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড এখানে দেওয়া রয়েছে সেলফি তোলার জন্য। তো দেখো কত রকমের ব্যাকগ্রাউন্ড এখানে রয়েছে, এগুলোর সামনে দাঁড়িয়ে তোমরা সেলফি তুলতে পারবে। এছাড়া এখানে নানা রকম রাইডস রয়েছে, তো দেখতেই পাচ্ছো ফ্রেন্ডস যে কত রকম রাইড এখানে রয়েছে। বাহ, নাগরদোলাটা কিন্তু আলো দিয়ে খুব সুন্দর সাজানো হয়েছে। খাওয়া দাওয়ার স্টল তো রয়েছে, ফুচকা ঘুগনি পাপড়ি চাট সবকিছুই তোমরা পেয়ে যাবে এখানে। এখানে একটা হন্টেড হাউসও রয়েছে। ফ্রেন্ডস তাহলে আশা করছি আজকে আমার ভিডিও তোমাদের খুব ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। কিন্তু আজকে তাহলে এ পর্যন্তই থাক, পরের দিন আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো টাটা এভরিওয়ান।